হ্যালো অ্যান্ড ওয়েলকাম ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরও কিছু নতুন জায়গা কলকাতা থেকে কাছেই। আপনারা বারবারই সেই রুটে যাওয়া আসা করেন কিন্তু এই জায়গাটি হয়তো আপনাদের কাছে পরিচিত নয়, সেরকমই কিছু জায়গা। আর আজকের জায়গাটি হচ্ছে সাগরের পাড়ে, মানে সি বিচ। এরকম কিছু সি বিচ, যে সি বিচগুলো পশ্চিমবঙ্গের উপকূলে, মানে পর্যটনের যে নতুন সেক্টর উপকূলে যেগুলোতে তৈরি হয়েছে, সেই রকমই কিছু বিচের কথা, যেখানে আপনি গেলে পাবেন সাগরের দৃশ্য, সঙ্গে পাবেন সুন্দর নীরবতা। মানে যারা একটু কোলাহল শূন্য সি বিচ চান, তাদের জন্য একদমই আইডিয়াল জায়গা এইগুলি। চট করে বেরিয়ে পড়তে পারেন এই জায়গাগুলির জন্য, উইকেন্ডে আপনাদের খুব ভালোভাবে জায়গাগুলি ঘোরা হয়ে যাবে। তাহলে আসা যাক আজকের ভিডিওটিতে। আর যাওয়ার আগে আর একটা কথা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভিডিও দেখবার সঙ্গে সঙ্গে লাইক বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে কিন্তু আরও মোটিভেট করে এরকম টাইপের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবার জন্য। তাহলে বন্ধুরা, আসা যাক আজকের ভিডিওটিতে। পশ্চিমবঙ্গের উপকূল পর্যটনে সাম্প্রতিক সংযোজন হয়েছে বাকিপুট, জুনপুট, বগুড়ান জলপাই, এই রকম কিছু নাম, সবগুলি সি বিচ, বলতে পারেন ভার্জিন সি বিচ। মানে জনমানুষ অনেক কম, তবে মানুষ এখন অনেকেই জানতে পেরেছে, তাই নতুনভাবে এই জুনপুট, বাকিপুট, বগুড়ান জলপাই, এই জায়গাগুলি পর্যটনের মানুষের কাছে আর একটি নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি, তাজপুর তো দীর্ঘদিন ধরেই জনপ্রিয়, সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। বর্তমানে এই জায়গাগুলি নতুন করে আত্মপ্রকাশ করছে। সমুদ্র আর সোনালি বালুকাবেলা উপভোগ করবেনই, সঙ্গে ঘুরে নিতে পারবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলাতে বর্ণিত যে কপালকুণ্ডলের মন্দিরটি রয়েছে সুপ্রাচীন সেটি। সঙ্গে পাবেন লাইট হাউস। আর বাকিপুট যাওয়ার জন্য কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে বা ট্রেনে নেবে পড়তে হবে কাঁথি বা কন্টাই স্টেশনে। সেখান থেকে গাড়িতে করে চলে যেতে পারবেন এই জায়গাগুলিতে। তবে আমার মনে হয় বন্ধুরা, এই একসঙ্গে গেলে বাকিপুট, জুনপুট আর এই বগুড়ান জলপাই একসঙ্গে করাই ভালো, কারণ বাকিপুর থেকে জুনপুটের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার আর বাকিপুর থেকে বগুড়ান জলপাইয়ের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। মানে সবই মোটামুটি 15-20 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। গাড়িতে জুনপুটের পথে মোটামুটি 2 কিলোমিটার এগোলেই আপনি পেয়ে যাবেন বাকিপুর, তারপরেই পড়বে জুনপুট, তারপরে পড়বে বগুড়ান জলপাই। আর একটা কথা, এখানে কিন্তু আপনারা যদি থাকতে চান তাহলে এখানে থাকবার বন্দোবস্ত আছে, তবে কাঁথিতেও আপনারা থাকতে পারেন, কিংবা চাইলে থাকতে পারেন ওই ওখান থেকে আরেকটু দূরে বগুড়ান জলপাইতে। এবার আসা যাক কি করে পৌঁছবেন। ওখানে পৌঁছতে গেলে আমি আগেও বলেছি কাঁথিগ্রামী, মানে দীঘাগ্রামী যে কোনো ট্রেনে আপনারা চলে আসতে পারেন। কান্ডারি আছে, তাম্রলিপ্ত আছে, আপনারা যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারেন, যেগুলো কাঁথি স্টেশনে দাঁড়াচ্ছে বা থামছে। কাঁথি স্টেশন থেকে নেবে, কাঁথি স্টেশনটিও অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, খুব গোছানো সুন্দর স্টেশন, অতটা জনমানুষের ভিড় নেই, দোকানপাটের কোলাহল নেই, সুন্দর স্টেশন। তো কাঁথি স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে আপনারা পেয়ে যাবেন অটো। সেখান থেকে আপনারা অটো বুক করে চলে আসতে পারেন এই জায়গাগুলিতে। এবার আসি থাকবেন কোথায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এইখানে বেড়াতে গেলে, কারণ হচ্ছে বাকিপুটে আপনি একটি মাত্র থাকবার জায়গা পাবেন, সেটি হচ্ছে ঝিনুক রেসিডেন্সি। সেটি আপনার একদম বিচের প্রায় কাছাকাছি বলতে পারেন। এখানে বুকিংয়ের জন্য আপনাকে ফোন করতে হবে 07047779272 আর 9831167537
এই নাম্বারে। এখানে মোটামুটি আপনাদের ঘর ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা, আর 4 বেডের এর জন্য পড়বে 1500 টাকা। তবে এখানে যতটা আপনাদের চার্জ নেওয়া হয় সেই অনুযায়ী আপনাদের কিছুটা খামতি আছে বলে মনে হতে পারে। তার জন্য আপনারা আর একটা কাজ করতে পারেন, আপনারা কাঁথিতে থেকে সেখান থেকে এই জায়গাগুলি আপনারা ঘুরতে পারেন। তাছাড়া আর একটা নতুন ডেস্টিনেশন যেটা আপনাদেরকে আমি বলেছিলাম সেটি হচ্ছে বগুড়ান জলপাই। এটিও সুন্দর একটি সমুদ্র সৈকত, নির্জন এবং সমুদ্রের গর্জন সবটাই আপনারা পেয়ে যাবেন, এবং পরিবেশটিও অত্যন্ত সুন্দর। ফাঁকায় ফাঁকায় যারা একটু ভিড়ভাড়টা অপছন্দ করেন, আবার সমুদ্রও পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটি কিন্তু একদমই উপাদেয়, বা বলা যেতে পারে তাদের জন্য একদম এটি আকর্ষণীয় এবং লোভনীয় একটি জায়গা হয়ে উঠতে পারে। আর এখানে আপনারা পেয়ে যাবেন হোটেল সাগর নিরালা। একটি মাত্রই হোটেল এখানে রয়েছে বগুড়ান জলপাইতে। এটি খুব সাজানো গোছানো এবং পরিপাটি, খাওয়া দাওয়াও ভালো, এখানে আপনারা থাকতে পারেন। আর এখানে বুকিংয়ের জন্য আপনাদেরকে ফোন করতে হবে 09434012200 এই নাম্বারে। তাহলে পুজো হোক, পুজোর পরে হোক, কিংবা যে কোনো ছুটির দিনে, উইকেন্ডে আপনারা বেরিয়ে চলেই আসতে পারেন এই জায়গাগুলি ঘুরতে। তবে আর একটা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে চেষ্টা করবেন এগুলো আগে থেকে বুক করে আসবার জন্য, নাহলে এখানে এসে অসুবিধে হতে পারে, কারণ এখানে ঘর সংখ্যাগুলি খুবই কম। আর একটা সেটা হচ্ছে 1 জানুয়ারি, 26 জানুয়ারি, 31, এই সময়গুলো এখানে অ্যাভয়েড করে আসাটাই বেটার হবে, কিংবা যে সময় পিকনিকের সিজন সেই সময়টা অ্যাভয়েড করে আসাটাই ভালো হবে, কারণ এই সময় এই বিচগুলিতে প্রচুর পিকনিক এর জন্য ভিড় হয় মানুষজনের, এবং সেখানে বক্সের আওয়াজ হয়তো আপনার ছন্দতে কিছু ব্যাঘাতও ডালতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই সব কিছু ডেট ঠিক করে চট করে উইকেন্ডে বেরিয়ে পড়তে পারেন এই জায়গাগুলি ঘুরতে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।